আপনারা এই পশ্চিমবঙ্গের দীর্ঘ দু আড়াই মাস ধরে যে লড়াই চলছে আনিসের হত্যাকারীদেরকে শাস্তি দেওয়ার দাবিতে, কিন্তু আজ পর্যন্ত আনিসের হত্যাকারীরা, এর পিছনে মাস্টার মাইন্ড কে ছিল, কে ছেলেটাকে খুন করে দিল, কেন খুন করলো, এই সব কিছু নিয়ে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এবং তাকে একটা স্ট্যাম্প লাগাতে চাইছে যে এটাই ঠিক, একটা নৈরাজ্য, একটা ভয়, একটা সন্ত্রাস। আর যে ভয়, সন্ত্রাস, নৈরাজ্য এবং একটা ফ্যাসিস্ট কায়দায় একটা গভর্নমেন্ট, একটা সরকার পরিচালনা করার তারা যে চেষ্টা করছে, সেই চেষ্টাতে আরও যাতে কয়েক কদম ওরা এগিয়ে যেতে পারে, তাহলে তার বিরোধিতা করতে হবে। রাস্তার লড়াইতে আছি, আইনি লড়াইয়ে আছি, মানসিক লড়াইয়ে আছি, এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এই লড়াইয়ের সাথে চাইছি। ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্মেলন আগামী পরশু দিন থেকে শুরু হবে রানী রাসমণি রোডে সমাবেশে। ডিওয়াইএফআই আর বিজেপির মধ্যে কম্পিটিশন চলছে যে আনিসের বাড়িতে বিজেপি যেতে পারে না, তাই ডিওয়াইএফআইকে পাঠিয়েছে, আবার যেখানে বিজেপি যেতে পারে সেখানে বিজেপিকে পাঠাচ্ছে, করে দুটো দলের মধ্যে কম্পিটিশন চলছে যে মানুষ ভোট ধরা, লাশকে ধরে ভোটকে ধরা, লাশ ধরে ভোট ধরা যায় না। তৃণমূলের মতন মানুষকে সেবা করতে হয়, তবেই মানুষের বিশ্বাস অর্জন হয়, এবং মমতা ব্যানার্জির মতন হৃদয়ের রাজ করতে হয়। ওই মৃত্যুর কারণ ধরে নিয়ে রাজনীতি করা যায় না, মৃত্যু অত্যন্ত দুঃখের, যার বাড়িতে মারা যায় সেই বোঝে যে এটা কত বেদনার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হয়, ভোট সন্ত্রাসের অভিযোগে, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নিহত কর্মীদের পরিজনদের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হয় রাজভবনে। রানী রাসমণি অ্যাভিনিউয়ের ধর্ণা মঞ্চ থেকে রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তারা। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাব। দেখুন, পোস্টপোল শুধু না, নির্বাচনের পরে, নির্বাচনের আগে পশ্চিমবাংলায় যা হচ্ছে এতে আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সারা দেশের কাছে আমাদের মাথা যে উঁচু ছিল সেই মাথাটা ক্রমশ নিচু হচ্ছে। রাজ্যপাল, রাজভবন, সেটা আমভবন হিসেবে যদি ব্যবহৃত হয়, রাজ্যপাল যদি তা মনে করেন তাতে কোনো অসুবিধে আছে বলে আমার মনে হয় না। প্রেসিডেন্ট গুলি জানাতেই পারেন এটা আমভবন হলো, সবার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করব। রাজ্যপালও কি পাছাপাছি করে দেখা করছেন, আর রাজ্য সরকারও কি পাছাপাছি করে কাজ দেবার ব্যবস্থা করছে? ওটা রাজ্যপাল ঠিকই বলেছেন, রামপুরহাটে দেবেন, আরেক জায়গায় দেবেন না, কেন?